Hello aspirants, welcome back to my channel. সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতির প্রত্যেকটা ধাপে আমাদের চ্যানেল তোমাদের সাথে আছে। তো আমার চ্যানেল WBCS স্পেশাল তোমরা জানো, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসেসের জন্য তোমাদের যতটা সাহায্য করতে পারি আমি চেষ্টা করি করার। তো আজকে যে ভিডিওটা সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসেসের যে অপশনাল পেপারটা থাকে সেটা নিয়ে। তো আগের ভিডিওতে আমরা অপশনাল বাংলা নিয়ে আলোচনা করেছি, এইবারের একটা আলোচনা করছি অপশনাল ইতিহাস নিয়ে। WBCS এর জন্য অপশনাল ইতিহাসটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, অনেকেই ইতিহাস নিতে পছন্দ করে, কারণ এই অপশনালটা নিলে কি হয়, প্রিলিমস আর মেন্স ওর মধ্যে যে ইতিহাসের যে পোর্শনটা আছে সেটাও কিন্তু কভার হয়ে যায়। তো আলাদা করে আমাদের অনেকটা পরিশ্রম কমে যায়। তো অনেকে আমি অনেককেই আমি সাজেস্ট করি ইতিহাস অপশনালটা নেওয়ার জন্য, কারণ এর যে রিসোর্সেস আছে সেটা কিন্তু খুব ভালোভাবে অ্যাভেলেবেল। তো আমার অনেক দিন আগে একটা ভিডিও আমি করেছিলাম যেখানে আমি ভালো ভালো বইয়ের কথা বলেছিলাম WBCS ইতিহাসের অপশনাল নিয়ে। তো আজকে এই ভিডিওটা আরেকটু মডিফাই করে আরেকটু ভালোভাবে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি, যেখানে আমরা WBCS ইতিহাস অপশনাল নিয়ে আলোচনা করব। তো যারা যারা ইতিহাসে অপশনাল নিয়েছো বা নেওয়ার চেষ্টা করছো বা নিতে চাও তাদের জন্য কিন্তু এই ভিডিওটা। তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই আমি যেটা বলবো, যারা যারা WBCS অপশনাল হিসেবে ইতিহাসকে রাখতে চাও তাদের কাছে একটাই প্রথমে রিকোয়েস্ট, সেটা হচ্ছে তোমরা আগে সিলেবাসটা ভালো করে দেখে নাও। সিলেবাসটা দেখে নেওয়ার পরে যেটা আমাদের প্রথমেই দরকার সেটা হচ্ছে কি, ভালো রিসোর্সেস। ভালো রিসোর্সের জন্য তোমরা বাজার চলতে অনেক নোটসের কাছে বা অনলাইন PDF-এর জন্য তোমরা হত্যে দিয়ে পড়ে থাকো, কিন্তু সেটা না করে আমরা যদি বলি যে একটা ভালো বই, বইগুলোর প্রতি যদি তোমরা রিলাই করো তাহলে কিন্তু তোমাদের মার্কসের কোশ্চেনটা নিজে থেকে নোটস বানিয়ে যে একটা ইউনিক নোটস তৈরি হওয়া, ইউনিক একটা আনসার লেখা, সেখানে কিন্তু তোমাদের এই বইগুলো কিন্তু হেল্প করতে পারে। তো আমি আগের ভিডিওতেও বলেছিলাম যেখানে আমার 12K to 13K ভিউজ এসছে, তো সেখান থেকে আমি আগের ভিডিওতে পুরোটাই আমি বলেছিলাম যে বাংলাতে যারা নোটস লিখবে তাদের জন্য এই আগের ভিডিওটা ছিল, কিন্তু এখানে আমি যারা বাংলাতে অপশনাল ইতিহাসে আনসার লিখতে চাও তাদের জন্যও থাকবে, এবং যারা ইংলিশ ভার্সনে তারা লিখতে চাও তাদের জন্যও কিন্তু থাকবে, দুটো নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করব। তো প্রথমেই আমি আগের ভিডিওতেও যেটা বলেছিলাম সেটা হচ্ছে এই বইগুলোর কথা আমি বলেছিলাম যে ওরিয়েন্টাল পাবলিকেশনের এই দুটো বই খুবই ভালো বই, কিন্তু 40% কভার করবে, সব কিন্তু তোমাদের এখানে পাওয়া যাবে না ভালোভাবে, যেহেতু কোশ্চেন আনসার বেসিসে লেখা রয়েছে। তার জন্য আমি বলি যে এই বই দুটো একদম সাথে রাখবে, কারণ এখানে কোশ্চেন আনসার বেসিসে কিন্তু তোমরা আনসারটা পেয়ে যাবে, কিন্তু গতানুগতিক আনসার এটা অনেকেই, এই বইটা অনেকেই থাকে যারা WBCS এর জন্য পড়ছে, যারা অপশনাল ইতিহাস নিয়েছে তাদের জন্য কিন্তু তাদের অনেকের কাছে এই বইটা থাকে, এবং গতানুগতিক ধারার কিন্তু তোমাদের আনসার তৈরি হবে। তো শুধুমাত্র এই বইটা অবশ্যই না, কিন্তু হ্যাঁ এই বইটা একবার করে পড়ে রেখে নিজে থেকে যদি তোমরা নোটস তৈরি করো তাহলে অবশ্যই কিন্তু ভালো তোমাদের মার্কস আসবে, এবং অপশনালের উপর ডিপেন্ড করে তোমাদের র্যাঙ্কিং। তো যারা র্যাঙ্কিংয়ের জন্য পড়াশোনা করছো, যাদের জন্য মনে হচ্ছে যে না আমরা গ্রুপ সি ডি নয় আমাদের এ বা বি দরকার, এবং সেই জায়গায় নিজেকে দেখতে চাইছো এবং অপশনাল ইতিহাস হিসেবে নিজেকে বেছে নিয়েছো, তাদের জন্য বলবো যে শুধুমাত্র এই দুটো বইয়ের উপর কিন্তু রিলাই করলে হবে না। আর যে বইটার কথা আমি আগেও বলেছি এখনও বলছি, এটা হচ্ছে কি WBCS এর জন্য একদম মোস্ট ইম্পর্টেন্ট বই, যারা বাংলা ভার্সনে পড়ছো তাদের জন্য বলবো, যারা ইংলিশ ভার্সনে পড়ছো তাদের জন্য আমি অন্য বইয়ের কথা বলে দেবো। বাংলা ভার্সনের জন্য এটা বলবো যে স্বদেশ সভ্যতা বিশ্ব, এই বইটা কিন্তু একেবারে বাইবেল স্বরূপ। তো ইতিহাসের যারা অপশনাল নাও নি তাদের জন্যও আমি বলবো, তাদের জন্য কিন্তু প্রিলিমস মেন্সের জন্য ইতিহাস ম্যাক্সিমাম পার্টটা কিন্তু এই বইটা কিন্তু বেসিক, এই বইটা দিয়ে তোমরা শুরু করতে পারো। যারা একদম হিউম্যানিটিস বেসিস সম্পর্কে যাদের আইডিয়া নেই, যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে নও, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করো, যাদের কাছে ইতিহাস অনেকটা ভয়াবহ জায়গায় আছে আর কি, কিন্তু WBCS বা PSC কিন্তু ইতিহাসকে খুব গুরুত্ব দেয়, তাই জন্য প্রিলিমসে প্রায় 50 নম্বর। আমরা যদি সিলেবাসের বেসিসেও দেখি যে ইন্ডিয়ান হিস্ট্রি আর ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, তো এই দুটো মিলিয়ে কিন্তু 50 নম্বরকে ধার্য করা হয়েছে। তো PSC জন্য ইতিহাসকে খুব গুরুত্ব দেয়, এবং তার জন্য ইতিহাসকে কিন্তু আমাদের স্ট্রং করতেই হবে যারা WBCS অ্যাসপিরেন্ট আছো তাদের জন্য, এবং যারা সিরিয়াসলি পড়তে চাও তাদের জন্য কিন্তু ইতিহাসটাকে একদম ফার্স্ট প্রায়োরিটি, টপ প্রায়োরিটিতে রাখতে হবে। তো অবশ্যই বলবো যে এই বইটা তোমরা খুব ভালোভাবে পড়ো, স্বদেশ সভ্যতা বিশ্ব দিয়ে শুরু করো যাদের ইতিহাস সম্পর্কে একটু ভীতি আছে, কিন্তু যাদের ইতিহাস সম্পর্কে ভালোবাসাও আছে তাদেরকেও বলবো যে এই বইটা দিয়ে কিন্তু WBCS এর ইতিহাসের শুরুটা এবং বেসিকটা কিন্তু জানতে গেলে এই বইটা করতে হবে। এবং এই তিনটে বই বাদ দিলে, আমি আগের ভিডিওতেও যে বইয়ের কথা বলেছিলাম এইটা আমাকে অনেকে জিজ্ঞেস করেছো, এই বইটা সব জায়গায় পাওয়া যায় না, কিন্তু কলেজ স্ট্রিটে আমার মনে হয় পাওয়া যাবে, নাহলে এই প্রকাশনাতেই তোমরা চলে যেতে পারো কলেজ স্ট্রিটে, অনলাইন অ্যাভেলেবেল নেই এই বইটা, ঠিক আছে,
অধ্যাপক সিকেদের বিএ ইতিহাস বাণী প্রকাশন। এবার এইখানটায় কি আছে, এই যে বইটা আছে, এই বইটা কেন আমি বারবার বলি, এই বইটা কোশ্চেন আনসার বেসিসে, যারা একদম অপশনালের জন্য ইতিহাসটাকে বেছে নিচ্ছ, কোশ্চেন আনসার বেসিসে কিন্তু রয়েছে। এবং এখানে তোমরা টপিকগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো প্রত্যেকটা টপিক তোমরা পেয়ে যাবে, এবং পার্ট ওয়ান পার্ট টু যেটা তোমরা পাবে, যে শুধুমাত্র কিন্তু ওই যে আমাদের যে বিশ্ব ইতিহাসের যে পার্টটা রয়েছে সেখানেও কিন্তু এখানে দেখো কভার করবে। কোশ্চেনগুলো দেখেই বুঝতে পারছো, টপিকগুলো দেখেই তোমরা বুঝতে পারছো। দেখো আমি এখানে চেষ্টা করছি যতটা পরিমাণে টপিকটা এখানে কভার করা যায় দেখাতে চেষ্টা করছি, যে এখানে কিন্তু কী কী বই রয়েছে, ঠিক আছে। এই এই এইগুলো কিন্তু চ্যাপ্টারগুলো তোমরা পেয়ে যাবে, এটা পুরোপুরি তোমাদের ইউরোপের ইতিহাসটা পাবে, এবং এছাড়া ইউরোপের ইতিহাস ছাড়াও তোমরা পেয়ে যাবে বা আমাদের ভারতের ইতিহাস, ভারতের ইতিহাস রয়েছে হচ্ছে দেখো এই জিনিসগুলো কিন্তু তোমরা পাবে। এখানে কিন্তু প্রশ্ন উত্তর বেসিসে কিন্তু এগুলো রয়েছে, তো তোমাদের যদি এই প্রশ্নগুলো তোমরা যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার দেখো অপশনাল ইতিহাসের ক্ষেত্রে, এই কোশ্চেনগুলো কিন্তু অনেক ভালোভাবে দেখবে যে প্রচুরবার কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু এসেছে এবং কমন তোমরা পাবে। তো এবার দেখো এখানে কিন্তু যে সিলেবাসটা রয়েছে আমাদের কভার করছে, দেখো আমরা কিন্তু লেট মিডিয়েভাল পিরিয়ডও পেয়ে যাবো এখানে, আর্লি মিডিয়েভাল পিরিয়ডও পেয়ে যাবো, ঠিক আছে। আর এছাড়া তো আমরা পেয়ে যাবো এখানে তোমাদের ইউরোপের ইতিহাস আমরা পেয়ে যাবো। তো এইখানে যেটা রয়েছে এই বইটা হচ্ছে গিয়ে খুবই ভালো একটা বই, ঠিক আছে। তো তোমরা যারা যারা অনার্স নিয়ে ইতিহাসে পড়েছো তারা আশা করি এই বইটা পড়তেও পারো, এবং যাদের পাশে যারা গ্রাজুয়েশনে পাশে ইতিহাস ছিল তাদের জন্য কিন্তু এই বইটা অনেকেই পড়েছো। তো এই বইটা অবশ্যই তোমরা রাখবে তোমাদের অপশনাল ইতিহাসের একদম বেস ক্লিয়ার করার জন্য, এবং নিজের নোটস তৈরি করার চেষ্টা করো, বাজার চলতি নোটস বই থেকে চেপে দিলাম সেটা কিন্তু একদম করবে না, সব বইগুলো পড়ো, প্রত্যেকটা কোশ্চেন আনসার দেখো, নিজে লেখা প্র্যাকটিস করো। নিজে লেখা না প্র্যাকটিস করলে গতানুগতিক ধারার কিন্তু তোমরা কোনো দিনই ভালো নাম্বার পেতে পারবে না। হ্যাঁ হয়তো পাস মার্কস পেয়ে যেতে পারো, উত্তরে যেতে পারো, কিন্তু ভালো নাম্বার পেতে গেলে, র্যাঙ্কিং পেতে গেলে, নিজস্ব জায়গাটা ধরে রাখতে গেলে কিন্তু তোমাদেরকে নিজের নোটস তৈরি করতে শিখতেই হবে, ঠিক আছে। ইনস্টিটিউট তোমাদের অনেক এইসব, আমি আমার যে নিজস্ব ইনস্টিটিউট আছে সেখানেও আমি স্টুডেন্টদের বলি যে আমি তো একটা নোট লিখিয়ে দিই, কিন্তু তোমাদের নিজস্বতা যেন সেখানে বর্তায়, নিজস্বতা কিন্তু বাদ দিয়ে কেন কিছু না হয়, ওকে। আচ্ছা তারপরে যেটা বলবো সেটা হচ্ছে কি, এই বইটার কথা বলবো, এটাও জীবন মুখোপাধ্যায়েরই বই, ভারতের ইতিহাস, এটার এটার প্রথম পার্টটা এটা, তো এই প্রথম পার্টটা কিন্তু এটা আমাদের সিলেবাসটা কভার করবে। দেখো একদমই যেটা প্রথম পার্টটা রয়েছে এখানে তোমরা কন্টেন্ট সূচিপত্রেই দেখতে পাচ্ছ, যেখানে ইতিহাসের উপাদান থেকে শুরু করে ষোড়শ মহাজনপদ থেকে শুরু করে তুগলক বংশ, খলজি বংশ, গুপ্ত সাম্রাজ্য, দক্ষিণ ভারত, এগুলো প্রত্যেকটা কিন্তু খুব ভালোভাবে রয়েছে। এবং যেহেতু জীবন মুখোপাধ্যায় একদম চোখ বন্ধ করে ভরসা করতে পারো তোমরা, যে জীবন মুখোপাধ্যায়ের কিন্তু লেখার একটা ধরনই অন্যরকম হয়, এবং বইগুলোও দেখবে যে ম্যাপিং যদি তোমরা দেখতে পারো, যে ম্যাপ অনুযায়ী তোমরা যদি পড়তে চাও সেটাও কিন্তু তোমাদের এই বইগুলো কভার করবে। এবং সদস্যভ্যতা বিশ্বের একটু আধুনিক পর্যায়ে কিন্তু এই বইটা রয়েছে, এবং আরও একটু বেশি তোমাদের ইনফরমেটিভ কিন্তু ভিডিওটা পাবে, এই বইটার মধ্যে কিন্তু আরও বেশি ইনফরমেশান রয়েছে, ঠিক আছে। এবং ভিডিওটা না টেনে পুরোটা তোমরা দেখো, যারা ইংলিশ ভার্সনের জন্য তাদের জন্য কিন্তু রয়েছে, আরও বই নিয়ে আমরা আলোচনা করব। তো অবশ্যই চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং আমাকে কমেন্ট বক্সে জানাও যে তোমরা কী ধরনের ভিডিও চাইছো। তাহলে আরেকবার চলে যাচ্ছি ভিডিওতে, যেটা বলছিলাম যে আমরা কিন্তু এখানে পাঁচটা বই নিয়ে আলোচনা করলাম, যেখানে আমরা দুটো বইয়ের কথা বললাম, WBCS ইতিহাস অপশনাল ওয়ান, পেপার ওয়ান পেপার টু ওরিয়েন্টাল পাবলিকেশনের, সদস্যভ্যতা বিশ্ব, বারবার বলি এটা শুধুমাত্র অপশনালের জন্য নয়, WBCS এর অ্যাসপিরেন্টদের জন্য সবসময় এটা কিন্তু করতেই হবে। আচ্ছা তারপরে আমি বললাম হচ্ছে গিয়ে অধ্যাপক সিকেদের বাণী প্রকাশনের ইতিহাস, বিএ ইতিহাস, এবং এটা ভারতের ইতিহাস জীবন মুখোপাধ্যায়। এবার যে বইগুলোর কথা বলবো সেটা আমাদের কিন্তু ইংলিশ ভার্সনে আমরা চলে যাব, কিন্তু ইংলিশ ভার্সন শুধুমাত্র বলে নয়, আমি যে বইটার কথা বলছি শুধুমাত্র ইংলিশ ভার্সন না, যারা বাংলা ভার্সনেও পড়াশুনো করছো, যাদের অপশনাল ইতিহাস নয় বা অপশনাল ইতিহাস হলেও খুবই ভালো, তাদেরকে বলবো যে এই দুটো বই কিন্তু তোমাদের একটা মাস্ট হ্যাভ, এবং এই দুটো বই কিন্তু টপাররা সাজেস্ট করে, নট অনলি WBCS টপার, UPSC টপারেরাও কিন্তু এই বইটা দিয়ে কিন্তু ইতিহাসটা পড়ার সূত্রপাত করে। কেন, আমরা যদি আমরা ভিডিও দেখতে চাই যে আমরা UPSC ফিফথ র্যাঙ্ক একজন আছেন সৃষ্টি দেশমুখ, তিনি কিন্তু এই বইটার কথা বলেন, এবং আমিও আমার স্টুডেন্টদের এই বইগুলো এই দুটো বইয়ের কথা বলি, অনেকেই শুধুমাত্র উনি নন, অনেকেই অনেক টপারেরাই এই বইয়ের কথা বলবে। এবং এই বইটা কি, এটা হচ্ছে তামিলনাড়ু বইয়ের তামিলনাড়ু বোর্ডের টেক্সট বুক, তামিলনাড়ু টেক্সট বুক কর্পোরেশন দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 11-12 বই তামিলনাড়ু বোর্ডের। এবং এই বই দুটোকে কেন আমরা বেশি জোর দিচ্ছি, কারণ এই বইয়ের যেই যেই বিষয়গুলো রয়েছে, যেই যেই ইনফরমেশানগুলো রয়েছে সেটা কিন্তু আমরা অন্য বইতে পাবো না, এত সুন্দর করে এত প্রাঞ্জল ভাষায় লেখা রয়েছে। যাদের ইংরেজি পড়তে অসুবিধা হয় তাদেরকেও বলবো তারাও কিন্তু এই বইটা পড়ো, যারা কৃষ্ণা রেড্ডি পড়তে একটু অনভ্যস্ত বা পুনম দালাল ধাইয়া পড়তে অসুবিধা হচ্ছে, কারণ ওখানে কিছু কিছু এমন খটোমটো শব্দ আছে যারা ইংলিশ ভার্সনে পড়োনি তাদের জন্য অসুবিধা হতে পারে, কিন্তু এই বইটা আমি বলবো যাদের ইংলিশ ভার্সন
পড়তে অসুবিধা হয়, যারা বাংলায় লিখতে চাও তাদের জন্য বলবো যে এই ইংলিশটা কিন্তু তোমরা আশা করি বুঝতে পারবে এবং খুবই প্রাঞ্জল ভাষায় লেখা এই দুটো বই। একটা আমার কভার করা বলে বুঝতে পারছো না, এটা হচ্ছে হায়ার সেকেন্ডারি সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ার ইলেভেনের বই, এটা টুয়েলভের বই তামিলনাড়ু বোর্ডের, ঠিক আছে। এই দুটো বইকে কিন্তু একদম মানে দারুণ বই, কিন্তু এইটার অসুবিধা হচ্ছে কি এটা সব জায়গায় পাওয়া যায় না। তোমরা অনলাইন একবার চেক করে নিতে পারো, অ্যামাজন থেকে আমি আনিয়েছি এবং অথেন্টিক একদম ইনফরমেশনের জন্য ইনফরমেটিভ যদি তোমরা জিনিস জানতে চাও, যেগুলো তোমাদের সব বইতে তোমরা পাবে না, সব ধরনের বইতে এই যে আমি আগের যেই বইগুলোর কথা বললাম সেইখানেও যেই ইনফরমেশনগুলো নেই সেইখানে কিন্তু এই এই বইগুলোতে কিন্তু সেই ইনফরমেশনগুলো আছে। তো অনেকে কৃষ্ণা রেড্ডি পড়ার কথা বলে, পুনম দালাল ধাইয়া পড়ার কথা বলে, সেখানে আমরা বা সেই জায়গাগুলো কিন্তু আমরা পড়লে দেখতে পারবো যে সেখানে কিন্তু আমাদের অনেক আননেসেসারি জিনিসগুলো জানার আমাদের প্রয়োজনীয়তা নেই। আর WBCS এর জন্য তো নেই বলতে গেলে, যারা UPSC অ্যাসপিরেন্ট তাদের জন্য ঠিক আছে, কিন্তু যাদের WBCS অ্যাসপিরেন্ট তাদের জন্য বলবো এই দুটো বই, এই যে তামিলনাড়ু বোর্ডের যে ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার যেটা আছে ইলেভেন টুয়েলভের যে এই দুটো বই, এই দুটো বইয়ের কথা কিন্তু আমি বারবার বলবো যে তোমরা কন্টেন্ট দেখো, প্রাঞ্জল ভাষায় লেখা দেখো। আমি এই এই বইটার কথা বলছি, এটা ইলেভেনের বই, এই বইটার দেখো কন্টেন্ট দেখো, এটা হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রির কন্টেন্ট এবং শুধুমাত্র কন্টেন্টকে দেখবে কিন্তু অনেকটা সিলেবাস কমপ্লিট করে দেবে, একদমই পাতলা পাতলা ছোট ছোট বই এবং এত সুন্দরভাবে প্রত্যেকটা জিনিসকে ইলাবোরেট করা রয়েছে, এত সুন্দর শুধুমাত্র ইম্পর্টেন্ট পয়েন্টগুলো যেগুলো রয়েছে যেগুলো আমাদের জানতেই হবে WBCS এর জন্য, যেমনি প্রিলিমসের জন্য খুবই হেল্পফুল, মেন্সের জন্য খুবই হেল্পফুল আর অপশনালের জন্য কিন্তু বেশ ক্লিয়ার করে দেবে। এবং তোমরা যখন নিজের থেকে চেষ্টা করবে নোটস লেখার, নিজে থেকে চেষ্টা করবে আনসার লেখার, তখন দেখতে পারবে যে এখানে অনেক এমন ইনফরমেশান তোমরা পাবে যেটা কিন্তু অন্য কোনো বইতে নেই। তো আমি বারবার বলবো যে এই দুটো বই তোমরা ফলো করো, সিলেবাস ভিত্তিক কিন্তু এই বই দুটো, এবং এই দুটো বই দিয়ে শুরু যদি তোমরা করো তাহলে কিন্তু তোমাদের বেশ অনেকটা ক্লিয়ার হবে, আনসার কিন্তু তোমাদের মনের মতো হবে, র্যাঙ্কিংয়ে সাহায্য হবে এবং অবশ্যই বলবো যে ইতিহাস সম্পর্কে যে ভীতি আছে সেটা কিন্তু দূর হয়ে যাবে। ইতিহাস ওরে বাবারে এত কিছু পড়তে হয় এই ধারণাটা কিন্তু পাল্টে যেতে পারে তোমরা যদি এই বই দুটো পড়ো। এই বই দুটো খুবই ভালো, মানে একদমই আমি যতবারই বলবো ভালো কম হবে, কারণ আমি যখন আমার স্টুডেন্টদের পড়াই এই বইটা বেশ রেখে পড়াই, এই বই দুটো এতটাই ভালো যে যাদের ইতিহাস সম্পর্কে মানে মানে ন্যূনতম ধারণা নেই, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে তাদেরও কিন্তু এখান থেকে পড়তে ভালো লাগে। এবং আমার যে প্রত্যেকটা নোটস আমি তৈরি করি অনেকগুলো বই থেকে তৈরি করি, তো শুধুমাত্র বাজার চলতে কিছু নোটস আমি পড়ে নিলাম তাহলে কিন্তু আমাদের হবে না, অবশ্যই আমাদের রিলাই করতে হবে বইয়ের ওপরে। ভালো বই যদি আমরা ভালোভাবে পড়ি তাহলে কিন্তু আমাদের নিজস্ব আনসার তৈরি করতে সুবিধা হবে, ঠিক আছে। আমি যখন আমার ইনস্টিটিউটের স্টুডেন্টদেরকেও পড়াই বারবার এই বই দুটোর কথা বলি এবং অনেকগুলো বই থেকে আমি করাই, কিন্তু এই দুটো বইকে কিন্তু আমি বেস রেখে করাই, ঠিক আছে। এই বইটা আমাদের দেখে নিলাম, এবার আমরা সেকেন্ড যেটা দেখবো সে এই বইটাও খুবই ভালো বই। কেন ভালো বই বলছি সেটা হচ্ছে কি, এখানে আমরা যখন কন্টেন্টে চলে যাব কন্টেন্টে দেখতে পাবো, দেখো কন্টেন্টে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু প্রত্যেকটা যে আমরা গভর্নর জেনারেলগুলো পড়েছি, গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস, ওয়েলেসলি, ওয়ারেন হেস্টিংস, উইলিয়াম বেন্টিক, তাদের সম্পর্কে একদম মানে একদম ইলাবোরেটলি আমাদের কিন্তু অনেক তথ্য দেওয়া রয়েছে, যে তথ্যগুলো আমাদের প্রশ্নের উত্তর লিখতে কিন্তু সুবিধা করবে, ঠিক আছে। এবং প্রত্যেকটা আমরা আগে যে বইগুলোতে আমরা পড়বো সেখানে কিন্তু একদম বেস বেস করাগুলোর মানে একদমই অল্প অল্প তথ্য দেওয়া রয়েছে, যেখানে আমাদের পুরোপুরি যেগুলো ইম্পর্টেন্ট, এমন না যে শুধুমাত্র মানে ইলাবোরেটলি দেওয়া রয়েছে মানে আমাদের এগুলো ইম্পর্টেন্ট নয়, প্রত্যেকটা ইম্পর্টেন্ট, প্রত্যেকটা লাইন ধরে তোমরা পড়বে, প্রত্যেকটা লাইন খুবই ইম্পর্টেন্ট এবং খুব ভালোভাবে লেখা রয়েছে। এই বইটা, এই দুটো বই তোমরা কিন্তু ইতিহাসের অপশনালকে হিসাবে কাজে লাগাতে পারো, অপশনালের জন্য এই বিভিন্ন দারুণ দারুণ ইনফরমেশান রয়েছে। তো এই দুটো বইয়ের কথা বললাম, যারা ইংলিশ মিডিয়ামে যারা ইংলিশ ভার্সনে পড়ছো তাদের জন্য কিন্তু এই দুটো বই খুবই ভালো, এছাড়া যারা ইংলিশ ভার্সনে পড়ছো না তাদের জন্য কিন্তু এই দুটো বই খুব ভালো। তাহলে আমি পাঁচটা বইয়ের কথা আগে বলেছিলাম, এখন বললাম দুটো বই, সাতটা বইয়ের কথা বললাম এবং লাস্ট যে বইটার কথা বলবো সেটা হচ্ছে কি এই বইটা, দিশা পাবলিকেশনের বই, এটা UPSC বেসিসের বই। কিন্তু এটাকে কেন আমি বলছি এটা NCERT প্লাস, কারণ NCERT আর্ট অ্যান্ড কালচার, NCERT থেকে পুরো অনেকগুলো NCERT অনেকে পড়তে বলে, কিন্তু WBCS এর জন্য NCERT থেকে আমি বলবো যে অতগুলো বই পড়ার কোনো প্রয়োজনীয়তা নেই, কারণ আমাদের স্মার্ট ওয়ার্ক করতে হবে, ঠিক আছে। কতটুকু আমাদের পড়তে হবে এটা জানতে হবে, কোনো সময় কম, অল্প সময়ের মধ্যে যতটা ফ্রুটফুল রেজাল্ট আমরা পাবো সেই অনুযায়ী কিন্তু আমাদের পড়তে হবে। তার জন্য আমি বলবো যে দিশা পাবলিকেশনের এই যে বইটা, এই বইয়ের মধ্যে অনেক ভুল ত্রুটি আছে কিন্তু সেটা বাদ দিয়েও বলবো, যেহেতু এটা UPSC-র জন্য তৈরি করা তা সেই জন্য আনসারের ধরনটা তোমরা বুঝতে পারবে যে এই ধরনের আনসার, এবং বিভিন্ন তোমরা পাবে
ইনফরমেশান পাবে, যে ইনফরমেশানগুলো কিন্তু তোমাদের কাজে লাগবে এবং প্রিলিমসের জন্য মিন্সের জন্যও কিন্তু আমাদের খুব হেল্প হবে। আর এছাড়া অপশনাল হিস্ট্রির জন্য কিছু কিছু জিনিস আমাদের কিন্তু এখান থেকে আমরা যদি পড়ে নিতে পারি তাহলে কিন্তু আমাদের খুব হেল্প হবে। এবং মেন্সের জন্য মোস্ট ইম্পর্টেন্টলি বলবো যে মেন্সের জন্য কিন্তু এই বইটা হিস্ট্রির জন্য খুবই হেল্পফুল একটা বই, তো কারণ এখানে এমসিকিউ বেসিসও আছে এবং এমসিকিউ বেসিসটাকে এবার কী করা, এটা এমসিকিউর আনসারগুলো যখন আমরা করতে যাব তখন দেখবো যে এখানে দেখো ইলাবোরেটলিগুলো কিন্তু করা রয়েছে প্রত্যেকটা, এবার তোমাদের পড়তেও কিন্তু ভালো লাগবে। তো অবশ্যই এই বইটা যদি তোমাদের কাছে থাকে তো খুব ভালো, এবং এই বইগুলোকে আমি বলবো যে তোমরা ভালোভাবে মন দিয়ে পড়ো। যাদের কাছে ইতিহাস অপশনালটা মনে হচ্ছে আমরা ইতিহাস অপশনাল নিতে চাই তাদের জন্য বলবো যে এই বইগুলো কিন্তু একদম মাস্ট হ্যাভ, ফটাফট কিনে ফেলো। আর যদি তোমরা ইতিহাস অপশনাল আমার কাছে পড়তে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো, অনলাইন অফলাইন ব্যাচের ব্যবস্থা রয়েছে। অফলাইন ব্যাচ আমার বৈদ্যবাটি হুগলিতে, তো যারা হুগলিতে এসে পড়তে অসুবিধা আছে তাদের জন্য অনলাইন ব্যাচের কিন্তু ব্যবস্থা রয়েছে। ঠিক আছে, নতুন ব্যাচ শুরু হয়ে গেছে যেখানে আমার ইনস্টিটিউটে ম্যাথ আর জিআই বাদে সব ধরনের পড়া, মানে একদম পলিটি হিস্ট্রি জিওগ্রাফি এভরিথিং WBCS স্পেশাল কিন্তু পড়ানো হয়। আর এছাড়া যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে ইতিহাস অপশনাল আর বাংলা অপশনাল, দুটো অপশনাল কিন্তু আমি করাই। আর এছাড়া প্রত্যেকটা মানে তোমাদেরকে একটা ডেমো ক্লাস তোমরা করে দেখতেই পারো, ফোন করো স্ক্রিনে দেওয়া নাম্বারে, আশা করি গাইড করতে পারবো। আর অপশনাল হিস্ট্রির জন্য আর যদি কোনো কিছু প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি চেষ্টা করবো হেল্প করার। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কিন্তু করে দিতেই হবে। থ্যাংক ইউ সো মাচ।